গাইস মোটামুটি রেডি ফেডি হয়ে গেছি, ইনফিন করে নিয়েছি, মানে বুঝতেই পারছো এরা মোটামুটি একটা স্পেশাল জায়গায় যেতে চলেছি। আর চলো যাওয়া যাক, সময় নষ্ট করে কি হবে, চলো। ও জাস্ট এ মিনিট গাইস, আই অ্যাম শৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ফাইনালি ডেস্টিনেশনে চলে এসেছি, আর ডেস্টিনেশনটা কোথায় সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না, সেটা হলো অউধ। সো আমরা এখন ভিতরে যাব, খাবো, তারপর সেই খাবারটা রিভিউ করব, দেন ওকে চলো ভিতরে যাওয়া যাক। আমরা বসে আছি অউধে। অউধে এখানে একটা মহলটা পুরো একটা অথেন্টিক মহল চলছে। যেটা সবচেয়ে ভালো লাগলো যে এখানে ডিসপোজেবল ডিশ এবং ডিসপোজেবল গ্লাস ইউজ করা হয়েছে, প্রত্যেকটা টেবিলে স্যানিটাইজার রাখা আছে এরকম। দেখে একবার মনেই হচ্ছে না যে এখানে একটা করোনা বা এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন। কাবাব চলে এসছে, তো দেখে তো খুব স্পাইসি লাগছে, বেশ কড়াইতে একটা রেট্রো লুক দেওয়া আছে আর কি। পুরো গালে দেওয়ার সময় সময় গলে গেল, বাট খুব ঝাল, আমার জন্য ঝাল লাগছে না, একদম ঝাল খেতে পারি। দেখা যাক বিরিয়ানি যদি এরকম ঝাল হয় পুরো বিরিয়ানিটা কিন্তু ওয়েস্ট হবে। গাইজ এখন টেস্ট করবো আমরা, বিরিয়ানি চলে এসছে, চিকেন ইরানি চলে এসছে, এবারে আমরা খাবো, খেয়ে রিভিউ করবো। বিরিয়ানিটা চল, নো ডাউট বিরিয়ানিটা সেরা, শুধু আমি কেবাব নিয়ে একটুখানি আপসেট, বাট বিরিয়ানি ঠিক আছে, একদম পারফেক্ট, আর পুরো গরম, ঠিক আছে। সবথেকে বড়ো কথা, বিরিয়ানিটার মধ্যে প্রচুর ছোটো ছোটো সাইজে মাটন দেওয়া আছে, যার জন্য টেস্টটা অসাধারণ লাগছে, একটা সেরা। মোটামুটি ডান, কিন্তু প্রচুর খাবার বেশি হয়েছে, মানে আমরা দুজনে এসেছিলাম, কিন্তু
দুজনে একটা বিরিয়ানি খেয়ে শেষ করতে পারলাম না, মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। কিন্তু আমি বাড়ি থেকেও তেমন একটা অনেক কিছু যে খেয়ে এসেছি তা না, পেট পুরোপুরি খালিই ছিল, কিন্তু তাও খেতেই পারলাম না, মানে কোয়ান্টিটিটা ভালো সেই আছে। তো আমরা খাবারটা এবারে পার্সেল করে নিচ্ছি, এরকম সুন্দর কন্টেনার দিয়েছে আমাদেরকে খাবারটা পার্সেল করে নিয়ে যাওয়ার জন্য। তো অলরাইট, তো আমি দুটো বিষয় বলবো। যে এক নম্বর হচ্ছে যে কাবাবটা আমার মোটামুটি লেগেছে, আর দু নম্বর পয়েন্ট হচ্ছে যে ওরা যে স্যানিটাইজেশনটা করছে, মানে শুরুতে ঢোকার সময় দেখলে যে স্যানিটাইজেশন পর্বটা চলছে, সেটা কিন্তু কমপ্লিটলি চার্জারের পরে যারা খেতে যাবে তো এটা একটু মাথায় রাখবে, যে সে বাইরে থেকে নিয়ে যাওয়া ব্যাগ হেলমেট থেকে শুরু করে এভরিথিং তোমরা স্যানিটাইজ করে নিতে পারো, চাইলে এক মগ স্যানিটাইজার নিয়ে মাথা থেকে ঢেলেও দিতে পারো, কিন্তু পুরোপুরি স্যানিটাইজ করে নিও, কারণ ওরা কমপ্লিটলি ওটা চার্জ নিচ্ছে করার জন্য, মানে ওটা ওটা মোটেও ফ্রি না। আর হ্যাঁ, তার মধ্যে যদি বলছে যে ওই যে ডিসপোজেবল প্লেট এবং ডিসপোজেবল গ্লাসটা ইনক্লুড আছে, তো যাই হোক, তো ওই বিষয়টা আমার একটু বেশিই লেগেছে, বাট ওভারঅল ভালোই লেগেছে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা পয়সা লাগে না। তোমরা সাবস্ক্রাইব করে দিলে আমিও মোটিভেশন পাবো। সো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।